হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সোনাকাটা বৈটাখালি, এই রয়েছে ফাহিমা ডেরি ফার্ম। এই ফাহিমা ডেরি ফার্মে একমাত্র কর্ণধার ফাহিমা এবং তার স্বামী, এই স্বামীর নাম রয়েছে বিদ্যুৎ, এবং এই বিদ্যুৎ ভাই তিনি বাড়ি থেকে যখন দেশের বাড়ি থেকে ঢাকায় আসেন তখন 20,000 টাকা সাথে করে নিয়ে এসে একটি গাবি কিনে তারা ফার্মটি শুরু করেন, এবং পাশাপাশি তিনি রিক্সা চালাতেন। এই রিক্সা চালানোর থেকে শুরু করে ইনকাম থেকে আজ তাদের এই ফার্মটি, একটি গরু থেকে তাদের ফার্মে রয়েছে 16টি গাবি এবং বকনা এবং ষাঁড় বাচ্চা। এই যে আপনারা যে ফার্মটি দেখেছেন, এই ফার্মটি কী করে এতটা বড় আকারে রূপ ধারণ করলেন আমরা কথা বলবো এই স্বামী স্ত্রী দুজনেই। দর্শক, আপনাদেরকে আরেকটু বলে রাখছি যে এই ফার্মটি দেখাশোনা করতে তাদের বাড়তি কোনো কর্মচারী নেই, তারা স্বামী স্ত্রী দুজনেই এই ফার্মটি দেখাশোনা করছেন। আমরা কথা বলবো দর্শক ফাহিমা এবং বিদ্যুৎ ভাইয়ের সাথে। চলুন কথা বলি আমরা এই ফার্মের মালিকের সাথে। ভাইয়া আপাস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা এই ফার্মটা যখন শুরু করেছেন, যে এটা কয়টা গরু দিয়ে শুরু করলেন আপনারা? একটা গরু দিয়ে শুরু করেছেন। তো আমি ভাইয়ের কাছে আগে প্রথমে জানি, তারপর আপনার কাছে জানবো যে ভাই, আপনি এরা তো শুনলাম যে এই ফার্মে কর্মচারী নেই, আপনারা দুজনেই নাকি এই ফার্মটা পরিচালনা করছেন। তো এই ফার্ম পরিচালনার ক্ষেত্রে মানে কী ধরনের কষ্টগুলো করতে হয় আমাদেরকে একটু যদি বলেন। আপনার গরু গোসল করাই তো, খাবার দিতে হয়, তারপরে গাছ গরু সাইনা দিতে হয়, দুধ দোয়াই তো, দুধ বিক্রি করতে হয়, আপনি পাশাপাশি আপনার স্বামীর পাশে থেকে আপনি কি ধরনের সহযোগিতা গুলো করে থাকেন আপনি একটু যদি বলেন আমাদেরকে? যাতে আইসা হয় তাড়াতাড়ি, গাইরা টানতে পারে, গাই দোয়া মানুষের দুধ দিতে পারে, আমি পরিষ্কার পরিষ্কার করে রাখি, গোসল করে রাখি, খাওয়ান দিয়ে রাখি, গরুর খাওয়ান দিয়ে রাখি। এই যে স্বামীর পাশাপাশি আপনি গরুর ফার্মের এই দেখাশোনা করছেন বা এই কষ্টগুলো করতেছেন, এটা আপনার কেমন লাগছে? আমার ভালোই লাগে। আপনাদের সংসারে কতজন সদস্য, ছেলে মেয়ে কয়টা? আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। তো আপনি আমাদেরকে বলবেন যে এই ফার্মের সম্পর্কে আপনি কি কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? আমাদের প্রশিক্ষণ নেওয়া আছে কৃষি থেকে, আমাদের কোনো না, আমি আসলে সেটা বলতে চাই নাই, মানে আপনারা বানিলো কোনো এটার প্রশিক্ষণ নেওয়া আছে কিনা, এটার সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা? না, আমাদের কোনো অভিজ্ঞতা নাই। আমরা, আমার স্বামী ওই একজন মুরব্বির সাথে কাজ করতো, এই গরু দেখাশোনা করতো, ওইখান থেকে হ্যাঁ শিখেছে, ওইখান থেকেই আমরা মানে প্র্যাকটিক্যালি কোনো রকম আপনারা মানে যতটুকু দেখে শিখছেন কিন্তু কোনো হাতে কলমে কোনো প্রশিক্ষণ ওভাবে না হয়। আপনারা বলেন যে অনেকে ফার্ম করেন মানে এলো কোটি কোটি টাকা ইনভেস্ট করে, তারা অনেকে লস করে, তো আপনারা তো শুরু থেকে করেছেন, এই যে ফার্মটা শুরু থেকে করলেন একটা গরু থেকে, তো আপনারা কেমন লাভবান? অনেক লাভবান, অনেক লাভবান। আপনাদেরকে অনেক ভালো রেখেছে, 2 লাখ টাকা ইনকাম হয় প্রতি মাসে, প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেন আপনাদের এই ফার্ম থেকে। তো এতে আপনাদের এই টাকাটা আপনারা কি করেন, কিভাবে ইনভেস্ট করেন? এটা আপনার 1 লাখ টাকা 2 লাখ টাকার দুধ বিক্রি করলে 1 লাখ টাকা গরুর খাদ্য লাগে, 1 লাখ টাকা গরু খাওয়া লাগে, 1 লাখ টাকা ধরেন আপনার বাড়ি বাড়ি ভাড়া খাবার। এই যে গরুর খাবারগুলো নিয়ে আসেন, সেটা হলো তো ভুষিটা আপনারা কিনে নিয়ে আসেন, এই যে কাঁচা ঘাসটা আপনি কোথা থেকে কালেক্ট করেন? কাঁচা ঘাস আপনার নামার সাইডে ঘাস হয়, আপনি যদি অসুস্থ থাকেন বা আপা অসুস্থ থাকে তখন আপনার ফার্মের কি হালটা হয় বা কিভাবে চালান? দেখা যাইতেছে কোন একটা লোক ডাক দেই, ডাক দেওয়া হতো, 2-1 দিন একটু চলি, তারে দেয়া কাটাই দেখা দেয়া, এইভাবে করেন। আপনার এই ফার্মে মানে কি জাতের গরু আছে আপনি আমাদেরকে একটু যদি বলেন? আপনার করস আছে, অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া তো ওই যে আপনি দেখলেন, তারপর জার্সি আছে, জার্সি গরু,
আপনার খামারে সর্বোচ্চ কত লিটার বেশি সবচেয়ে বেশি দুধ দেয় কোন গরুটা? ও আপনার আছে একটা দুধা, ওইটা দেয় আপনার 25-26 লিটার একদম মাদারটা। তারপরে এটা আছে 15 লিটার, তারপরে 17-18, তারপরে যে আপনার এইদিকে একটা আছে এটাও। আপনি আমাদেরকে একটু দেখাবেন, আসেন আপা, আসেন আপনার পাশে। এই যে আপনার এই যে এই যে সাদা এটা দেখতেছি, এটা হলো কোন জাতের? এইটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ভিতরে ক্রসের ভিতরে ক্রস না। এটা দুধের রেকর্ডটা কেমন ভাই? এটা রেকর্ডও ভালো আছে, এটা দুধের রেকর্ডও ভালো, 18 লিটার 19 লিটার 18 লিটার 19 লিটার। আর এই যে গরুটাও 18-19, এটা হলো কত লিটার? এটাও 18-19 লিটার। আপার সাথে যখন আমরা কথা বলেছিলাম, আপা বলেছেন এই গরুটা অসুস্থ, ওই পাশেরটা না? একটু হালকা, ওইটা কোনো সমস্যা নাই, ওটা কোনো সমস্যা নাই। মানে আপনার এই ফার্মে গরু পালন করতে এসে আপনি কি ধরনের সমস্যাগুলো পড়েন, যে কি ধরনের অসুখগুলা হয় যেগুলোতে আপনার কষ্ট দেয় বা গরু আছে? হঠাৎ করে একটা খুরা রোগ আসে বছরে, এই খুরা রোগটা হইলে গরুর অনেক সমস্যা দেখা যায়, আপনার অনেক পয়সাও দরকার লাগে, তাদের চিকিৎসা করতে দেওয়া যায়, কত গরু মারাও যায় এই রোগে, তখন আমরা ডাক্তার দিয়েও আপনার ট্রিটমেন্ট করে পোলাইতে পারি না। এরকম আপনার ফার্মে কি কখনো মরে গেছিল এই ধরনের? এই যে আপনার গত বছর একটা গরু মরল। কিভাবে মরল? এটা অসুস্থ গরু, হঠাৎ করে আপনার খাইটাছে লইতাছে, আপনার শুয়ে রয়েছে, শোয়ার তো নেই, সে মারা গেছে, বুঝতে পারেন নাই। তো আপনি তো গরুর সম্পর্কে কোনো প্রশিক্ষণ নাই, তো সেই সুবাদে আপনার প্রশিক্ষণ নেওয়া উচিত কিনা? হ্যাঁ উচিত। তো নিতে পারেন কিনা, আপনি পারবেন? পারি তো, কিছু গুন্ডার জ্বর আইতাছে, গুন্ডা একটু খাবার কম খাইতাছে, এটার সমস্যাটা কি তারে দেখলে হয়তো বোঝা যায়, যেমন এই গরুটার একটু সমস্যা, পরে কী করলাম, পরে নাপা ট্যাবলেট আনলাম, তার শরীরে একটু হাত দিলাম, দেখা যায় তার জ্বর আছে শরীরে, এর লেগে সে খাবারটা কম খাইতাছে, পরে ওই ওষুধটা খাওয়াইলাম, যেমন বালাই দিলে আবার খাওয়া যাচ্ছে। আপনার এই ফার্মে যে গাভী গরুগুলো রয়েছে, সেই গাভী গরুগুলো থেকে আপনারা মানে প্রতি মাসে হলো 2 লক্ষ টাকার মতন ইনকাম করেন। তো এই যারা নতুন খামারি বা খামার করতে চায়, তারা কি ধরনের ভাবে শুরু করলে বা কোন গরু দিয়ে শুরু করলে তারা আপনার মতো লাভবান হবে? এটা লাভবান তা গরু তার কিন্তু দেখে আগে, গরু কিন্তু কোন গরুটার কত কেজি দুধ দিতেছে, এই গরুটা কত টাকা দাম আছে, বা দেখা যাইতেছে আমি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলে ওই গরুর দুধ পাওয়া যাবে না, কত দুয়ের উপরে যাইতে হবে তাহলে আপনার দুধ পাওয়া যাবে। গরুটা যাচাই করার ক্ষেত্রে মানে কি ধরনের দিকগুলো দেখলে যে এই গরুটা বেশি দুধ দিবে সেটা বুঝবে? এটা আপনার গরু দেখলে বোঝা যায় গরুটার এই মডেল আছে, বা এই গরুটা দুধ দিব বা এই গরুটা দুধ কম দিব, সেটা তো আপনি মনে করেন অনেক অভিজ্ঞ পুরনো সেই হিসাবে আপনি জেনে। তার মানে কি যারা নতুন খামারি তারা আপনাদের মতন অভিজ্ঞ, যারা তাদেরকে সাথে পরামর্শ করে গরু কিনা বলছি? তারপরে যারা নাকি না বুঝে তারা গরু কিনাই নেই, তো ধরা খায় আপনার খামারে কি এই ধরনের গরু আপনার হাজবেন্ড কে কিনে নিয়ে আসছে সেটা আপনাদের জন্য কষ্টদায়ক বা এই ধরনের সমস্যা হয়েছিল কি কখনো? দরকার বলে একদিনের কাছে 7 দিন দিই। আপনি আমাদেরকে একটু এই যে পাশে যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে একটু বলবেন দর্শক। আপনাদেরকে একটুখানি একটু উন্নত জাতের গাভীগুলো দেখানোর চেষ্টা করছি। এটা খুব ভালো তো। এটা হলো কোন জাতের? এটা যে কোন জাত, এটা অস্ট্রেলিয়ার জাতি। এই জাতের কথা, এই গরুটা খুবই উন্নত ধরনের মডেলের গরু। তো এই 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 গরুটার দুধের রেকর্ডটা কেমন? এই গরুর দুধও আছে 28 কেজির মতো। 28 কেজির মতো। আপনার এই খামারে মানে এলো কয়টা বাচ্চা দিয়েছে এই গরুটা? এই গরুটা আমি একটা বাচ্চায় সুইদা লইছি গত বছর, এই গরুটা লইছি আমি 2.5 লাখ টাকা দিয়ে। 2.5 লাখ টাকা দিয়ে? 2.5 লাখ টাকা দিয়ে। এটা কোথা থেকে কিনেছেন আপনি? আপনি রাঁচি উত্তরা থেকে? উত্তরা থেকে? হ্যাঁ, এক ব্যাপারীর কাছ থেকে। ব্যাপারীর কাছ থেকে নিছেন? তো এই গরুটার কোনো প্রবলেম ছিল কি সে সময়? না, তখন কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল এখানে আইসা খুরা রোগে ধরছিল, খুরা রোগে ধরছিল, পুরো ডাক্তার দেওয়া চিকিৎসা করে তারা অনেক সুস্থ করছে, অন আবার গরুটা ডেলিভারি দেবে। ডেলিভারি কয় মাস এটার? এই আপনার 8 মাস চলতেছে, সামনের মাস হয়তো ডেলিভারি। সামনের মাসে ডেলিভারি অবস্থায় আপনার এই খাবার মেয়ে কোনো সমস্যা হয়েছিল কোনো গরুর? না, এমনি ডেলিভারির সময় সমস্যা হওয়া, তখন ডাক্তার ফোন দিয়ে ডাক্তার আয়না ওই সমস্যা হইলে তখন ডাক্তারের সমাধান। ডেলিভারিটা কি আপনারা ডাক্তারের মাধ্যমে করাই থাকে না আপনারা নিজেরা? নিজেরাও করি, যদি দেখি যে না গরুর কোনো হয়তো সমস্যা হয়ে যাইতেছে তখন ডাক্তার ফোন দিয়ে ডাক্তার দ্রুত আয়ে আয়া। মানে ডেলিভারি হইতে দেরি হয়ে গেলে সময় লেট হইতেছে বা এটা আরো সময় লাগবে, তখন ডাক্তার ফোন দিলে ডাক্তার আসে, ওই ডাক্তারের সাথে আমরাও সহযোগিতা করি,
ডেলিভারি করাই। আপনার এই ফার্মে যেগুলো হলো যে গাভী গরুগুলো যে বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চা হয় তো সেগুলোর মধ্যে কি আপনি কোনো বিক্রি করেন না? বিক্রি করি, এই যে কয়েকদিন আগে একটা বাচ্চা বেছে ওটা আর কি কোনো ভালো জাত না, যেমন এই লেডি এটি নাম্বার এলা গরু, আপনার ফিজিয়াম জাত এগুলা খুব ভালো জিনিস, ভালো জাতের না এগুলা খুব ভালো গরু দেন না আপনি, অল্প বয়স না, অল্প বয়সে কত বড় হয়ে কত বড় হয়ে গেছে। তো আপনার হলো ভালো জাতের গাভী গরুগুলো মানে বকনাগুলো আপনি রেখে দেন, তো এই যে আপনার এখান থেকে ওই যে গাভী গরুগুলো বিক্রি করেন না? গাভী বড়গুলো বড়গুলো বিক্রি করি যখন দেই যে না এইটারে যে আর আমার ওখানে চলতেছে না বা দুধ কমে আইসে, তার চিকিৎসা দিয়েও দুধ পাইতারছি না বা তার খাবার দিয়েও লস পাইতারছি, তখন তারে বিক্রি করে দিই। আপনার এখন তো সুখের সময়, তো যখন আপনার দুঃখের সময়টা কাটছিল সেই সময়ের আর এই সময়ের মধ্যে কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লাগে? কি কষ্টটা করেছেন একটু বলবেন? এই গরু লয়ে কষ্ট করছি, দেখা যাইতেছে একটা গরু ছিল কিভাবে দিন যাইবো, আরেকটা গরু কিভাবে করুম, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। ঢাকা শহর যখন আসছিলেন তখন আপনার কি অবস্থানটা ছিল? তখন আমার খুব দ্রুত অবস্থা ছিল। তো বিদ্যুৎ ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার এই ফার্মটি যে এখন এত বড় আকারে রূপ ধারণ করেছেন বা অনেক কষ্ট করে আপনি করেছেন, তো শেষ সময়টা ছিল আপনার অন্য বয়স হয়ে গেছে, তো আপনার ফার্মের আর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু বলুন? আরো গরু কিনবো, আরো খামার বড় করবো, এরকম আশায় আছে। আপা আপনার ইচ্ছা এটা কি? আমার ইচ্ছা ওরকম হয়, আরো গরু হোক, আরো বড় খামার করি, জায়গা না থাকলে দেশে নিয়ে আরো বড় করে খামার দিব, একটা ছেলে আছে, ছেলে খামারে কাজ করবো। আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। তো এই ফার্মের যে দেখাশোনার ক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে করছেন, তো যখন মাসের শেষে যখন টাকাটা একসাথে হাতে আসে তখন আপনার কেমন লাগে? ভালো লাগে, অনেক খুশি লাগে, কষ্ট করে তাক পাইছি। আপনি আমাদেরকে বলবেন এই খামার করার ক্ষেত্রে যে টাকা পয়সা ইনভেস্ট করে একটা গরু গাভী কিনলেন, কেনার পর সেই গাভীটা যদি ত্রুটিমূলক পড়ে তখন আপনি কি ধরনের ঝামেলাগুলো পান? তখন ঝামেলা দেওয়া যায়, তারা বিক্রি করে ফেলায়, বিক্রি করে পরবর্তীতে আরো টাকা কিছু করে পুরো আরেকটা গরু লই, দেখা যায় একটা গরু আনছি, এটা গরুটা আনার পরে আপনার সমস্যা দেওয়া হয়ে গেছে বা এটা দেওয়া হয় না, এটা চলতেছে না, পুরো গরুটা বিক্রি করে ফেলাই। আপনি খামার করতে গিয়ে কি কোনো লোন টোন নিয়েছেন? হ্যাঁ আমি লোন নিয়েছি। কোথা থেকে লোন নিয়েছেন? আশা সমিতি। আশা সমিতি। তাহলে লাখ টাকা, এক লাখ টাকায় কত টাকা সুদ দিতে হয়? এটা আপনার বছরে এক লাখ টাকা 10% করে, 10% করে লাখে মানে সুদ দিতে হয়, তার মানে হলো লাখে বছরে 10,000 টাকা, এক বছরে 10,000 টাকা, 10,000 টাকা এক লাখে। হ্যাঁ পাবলিক সেক্টরে তো আরো বেশি, পাবলিক সেক্টরে আপনার 1,00,000 টাকা নেবেন আপনার 6,000 টাকা, নাহলে পাবলিকে টাকাই দিত না, দেখা যায় অনেক টাকা গাভী কিনত, আমার তো 1,00,000 টাকা আছে, আপনার কাছে টাকা আছে, গেছি আপনার কাছে, হ্যাঁ 6,000 টাকা দিতে হবে। 6,000 টাকা কি মাসে? মাসে লাভ, লাভ কিছু করেন নাই তো। তো আপনারা কি ব্যাংক থেকে লোন নিতে পারেন? আমরা ব্যাংকে তো আমরা কোনো পরিচয় আমরা পাই না, ব্যাংক পামু কই, এরকম ধরনের লুকি তো নাই, আমরা যে ব্যাংক লোন দিব এরকম লুকি নাই, ব্যাংক থেকে ওভাবে লোন দেয় না আপনাদের? না আমরা পাই না লোন। তার মানে আপনার ইচ্ছা আছে যদি ব্যাংক থেকে লোন, হ্যাঁ ব্যাংক থেকে লোন পাইলে তো গরু আরো এসে ডবল করুক। আপনি তো তখন মনে, এখন তো মনে করেন নিজেরাই দুজনে মানিলো পরিশ্রম করে নিজেরাও করুম, আরো কর্মচারী খাটামো, খাটায় দেওয়া যায় বিশাল একটা প্রতিষ্ঠান করুম, আরো লোক খাটবো, তাদেরও সংসার চলবো, এই খামারটা চালায় যেমন আমার ফ্যামিলিটা আমি চালাই, আরেকটা মানে লোক যদি এনে খাটে তার ফ্যামিলিটাও সংসারটাও চলবো এই খামারের উপরে। এরকম সত্যিকারই আপনার খুব ভালো উদ্যোগ। ফাইমা আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার এই অনেক মূল্যবান সময়গুলো দিয়েছেন আপনারা স্বামী স্ত্রী দুজনেই। বিদ্যুৎ ভাই আপনাকেও ধন্যবাদ। দর্শক জানেন আপনাদের কেমন লেগেছে, বিদ্যুৎ ভাই এবং ফাইমা আপা এই ফার্মটি পরিচালনা করে থাকেন, তাদের নিজস্ব ফার্মের কোনো কর্মচারী ছাড়াই তারা নিজের স্বামী স্ত্রী দুজনেই দেখাশোনা করে থাকেন।
স্ত্রী তার হলো দেখাশোনা করেন হলো, খামারে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু এবং গোসল করানো সবকিছু করে থাকেন হলো ভাই মাপা। এবং বিদ্যুৎ ভাই হলো বাইরে যে খাবার দাবারগুলো আনা লাগে সেই খাবারগুলো কীভাবে সংগ্রহ করে তার ফার্মে নিয়ে আসবে সেই বিষয়গুলো দেখাশোনা করেন। দর্শক, জানি না আপনাদের কেমন লেগেছে, আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে আরও পরবর্তীতে কাজের উদ্যোগ দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।